এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের নিম্নচাপ ধীরে ধীরে এবার উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে আসছে এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে দেখুন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছিল ঠিক এই অংশে সেটা কিন্তু এবার ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে উত্তর পশ্চিম দিক হয়ে এর ফলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে মেঘ প্রবেশ করেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন এখানে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে আজকে রাত্রের মধ্যে এই নিম্নচাপের প্রভাব এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বিভাগেও দেখা যাবে অর্থাৎ ধীরে ধীরে মেঘের প্রভাব কিন্তু শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে এই যে মেঘটা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে এটা ধীরে ধীরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে আসবে অর্থাৎ উপকূলের দিকে এগিয়ে আসবে এই নিম্ন এই নিম্নচাপের প্রভাব এবং একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন এলাকায় ছেড়ে ফোটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতেও অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টি দেখা যাবে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বিভাগে বৃষ্টি হতে পারে তো আসুন দেখে নেব যে আজকে রাত্রের দিকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না এবং আগামীকালও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর অর্থাৎ সোমবার দিন বৃষ্টি হবে এমনটাই জানানো হয়েছিল দেখে নেব যে সোমবার আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কি না তো আজকে ছিটেফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে তবে পশ্চিমবঙ্গে আজকে বৃষ্টি হয়নি কোথাও এবং রাত্রের দিকেও আজকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না নিম্নচাপটি যেটি রয়েছে বঙ্গোপসাগরে সেটা অত্যন্ত দুর্বল হওয়ার কারণে খুব একটা প্রভাব পড়ছে না এবং উত্তর দিকে অর্থাৎ উপকূলের খুব একটা কাছাকাছি আসতে পারবে না বলে মনে করা হচ্ছে ফলে বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না আগামীকাল সোমবার কিছুটা বৃষ্টি হতে পারে একেবারে সমুদ্র তীরবর্তী যদিও বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে আর যদিও হয় সেক্ষেত্রে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা কাঁথি এই সমুদ্রের ধারে যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে হালকা ছিটে বৃষ্টি হলেও হতে পারে তবে উপরের বাকি আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড এই এলাকাতে আবহাওয়া একেবারে পরিষ্কার থাকবে আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উড়িষ্যার ভুবনেশ্বর সহ উপকূলবর্তী এদিকে বালেশ্বর ভদ্রক পারাদ্বীপ পুরী এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি এই পশ্চিম থেকে পূর্ব থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে সরে আসছে যার ফলে সহ এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ু উপকূলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে খুব একটা প্রভাব পড়বে না এই নিম্নচাপের মঙ্গলবার থেকে আবহাওয়াতে ফের পরিবর্তন রয়েছে মঙ্গলবার দিন থেকে আবহাওয়া যেটুকুই মেঘলা ছিল সেটুকু আরও পরিষ্কার হয়ে গিয়ে আবহাওয়া একেবারে পরিষ্কার হয়ে যাবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে মঙ্গলবার দিন দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে দেখা যাচ্ছে দেখুন এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং কিছুটা বরিশাল বিভাগে আগামী মঙ্গলবার দিন হালকা ছিটে বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি দার্জিলিং কালিম্পংে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে যেহেতু মঙ্গলবার দিন একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে পাহাড়ি এলাকাতে বাকি সর্বত্রই কিন্তু আকাশ একেবারে রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে আগামী বারো তারিখ থেকে কি হবে এটা তাপমাত্রা হু করে নামতে শুরু করবে তাপমাত্রাটা এবার নামবে যেহেতু আগামী বারো তারিখ কি হবে না এই মুহুর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের এই এলাকাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটা সরে গেলেই উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়াটা নামতে শুরু করবে শুকনো হাওয়া নামতে শুরু করলেই তাপমাত্রা নামবে বাংলাতে আশা করা যাচ্ছে মঙ্গলবার থেকে তাপমাত্রা ফল করবে তাপমাত্রা নেমে যাবে এবং মোটামুটি আগামী পনেরোই নভেম্বর হতে হতে তাপমাত্রা পনেরো ষোলো ডিগ্রি ঘরে পনেরো ষোলো ডিগ্রি ঘরে নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ফলে শীতের যে শুরুটা সেটা হতে পারে আগামী পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই শীতের আমেজ একেবারে শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এর মাঝে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে আগামী কুড়ি তারিখের পর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়ে যাচ্ছে তো এই নিয়ে আমরা পরবর্তী আপডেট অবশ্যই জানাবো তবে আসুন এবার দেখে নেব যে আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা একটু দেখে নেব তো আজকে নভেম্বরের দশ তারিখ আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে তিরিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ দশমিক চার ডিগ্রি বাঁকুড়ায় তিরিশ দশমিক ন ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক ছ ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এদিকে কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক ছ ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সর্বোচ্চ এবং বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সর্বনিম্ন এদিকে জলপাইগুড়িতে তেত্রিশ দশমিক দু ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন আঠারো দশমিক ন ডিগ্রি আলিপুরে তিরিশ দশমিক সাত এবং সর্বনিম্ন বাইশ দশমিক আট দমদমে একত্রিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন একুশ দশমিক চার ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হাওড়াতে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ এবং একুশ ডিগ্রি সর্বনিম্ন মালদায় একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ এবং বাইশ দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন এদিকে পুরুলিয়াতে ষোলো ডিগ্রি ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেখুন পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই কমেছে ষোলো ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা এদিকে শান্তিনিকেতনে উনত্রিশ দশমিক ছ ডিগ্রি সর্বোচ্চ এবং সতেরো দশমিক ছয় ডিগ্রি সর্বনিম্ন ভোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই তাপমাত্রা আগামী কুড়ি তারিখের মধ্যে আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে